আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন। আর মাত্র দুই দিন, তারপরেই কুরবানির ঈদ। আর এই কুরবানির আগ মুহূর্তে সবাই ব্যস্ত হয়ে পড়েন পশু কেনা বিক্রি করা নিয়ে। আর অনেকেই জানতে চান দেশের সেরা গরু কোনগুলো। তো আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের শুধু দেশের সেরা গরু নয়, পুরা এশিয়া মহাদেশের সেরা গরু দেখাবো। সো আজকের ভিডিওটা কোনো দিক থেকে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, গরুটির ব্যাপারে বিস্তারিত জানার পর নিশ্চয়ই আপনি অবাক হবেন। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনের উপরে যে গরুটি দেখতে পাচ্ছেন এটাই সেই গরু। এটা ব্রাহ্মা জাতের একটি গরু। গরুটির উচ্চতায় রয়েছে 6.5 ফিটেরও বেশি, আর এটি লম্বার দিক থেকে রয়েছে 10 ফিট মতন। গরুটিকে প্রায় 6 বছর যাবত লালন পালন করা হচ্ছে পাকিস্তানের সুরমাওয়ালা ক্যাটেল ফার্মে। এই গরুটির বর্তমান ওজন রয়েছে 2 টনেরও বেশি। গরুটিকে দেখাশোনা করার জন্য 2 জন লোক রাখা রয়েছে, যেই 2 জন সব সময় এই গরুটিকে খাবার দাবার এবং সব রকমের দেখাশোনা করে থাকেন। খামারিদের যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন তারা বলেছিলেন এই গরুটির পিছনে প্রত্যেক দিন 10,000 টাকা পরিমাণের খাবার দেওয়া হয়ে থাকে। গরুটি 2022 সালে দাম উঠেছে প্রায় 1,20,00,000 টাকা। কিন্তু এটা শুনলে আপনারা আরো বেশি অবাক হবেন যে 1,20,00,000 টাকা হওয়ার পরেও তিনি বিক্রি করবেন না। আর তার কারণ হলো সুরমাওয়ালা ক্যাটেল ফার্মের যিনি মালিক রয়েছেন তিনি খুব শখ করে এই গরুগুলাকে পালন করে থাকেন। আর তার খামারে সব থেকে মেহেঙ্গা, সব থেকে দামি যে গরুটি হয়ে থাকে সেই গরুটি তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে থাকেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তো আমরা তার জন্য সবাই দোয়া করি, আমরা নিজেদের জন্য নিজেরা দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করে আজকের এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।